নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2022 সালের এবিটিএর টেস্ট পেপার সলভ করাবো ভূগোলের, যার পেজ নম্বর 402 এবং 403। তো দেখো, 402 পেজে যে সমস্ত এমসিকিউগুলো কোশ্চেনগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করবো। ফার্স্ট কোশ্চেন কেস 1.1-এ অবরোহণ ও আরোহণের মিলিত ফল হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার পর্যায়ন। পরের কোশ্চেন কেস 1.2-তে সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হলো কয়ের অ্যান্সার হবে নদী। পরের কোশ্চেন কেস 1.3-তে গতিবেগ দ্বিগুণ হলে নদীর বহন ক্ষমতা থাকে বা বাড়ে, এর অ্যান্সার কী হবে 64 গুণ। ষষ্ঠ ঘাতের সূত্র এখানে ব্যবহার করা হয়েছে, তাই তো? পরের কোশ্চেন কী আছে 1.4-এ পর্বতের পাদদেশে হিমবাহের সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার গ্রাবরেখা। 1.5-এ কী বলেছে, পাথরের মরুভূমিকে মিশরে বলে, অ্যান্সার হবে গয়ের আসার সেরির বলে। পরে কোশ্চেন কি আছে 1.6-এ 1956 সালে রাজ্য পুনর্গঠন ভিত্তি ছিল, রাজ্য পুনর্গঠনের ভিত্তি ছিল, অ্যান্সার হবে গয়ের আসার ভাষা। 1.7-এ কী বলেছে, আম্র বৃষ্টি দেখা যায়, অ্যান্সার হবে গয়ের আসার দক্ষিণ ভারতে। পরের কোশ্চেন কি আছে 1.8-এ চন্দন গাছ জন্মায়, এর অ্যান্সার হবে আমাদের, তো দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, পর্ণমোচী অরণ্যে। চন্দন গাছ কোথায় জন্মায়? পর্ণমোচী অরণ্যে। পরের কোশ্চেন কেসে 1.9-এ আঘাওয়ণী বলা হয় কোন? তো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু পরীক্ষায় খুবই দেয়। আঘাওয়ণী বলা হয় কোন ধানকে? অ্যান্সার হবে আমাদের কয়ের অ্যান্সার আমন ধানকে। 1.1-তে কী বলেছে, বৃহত্তম মহানগর? অ্যান্সার হবে মুম্বাই। পরের কোশ্চেন কেসে, তোমরা তো জানো মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়, তাই তো? 1.1-এ কী বলেছে, প্রাচীনতম ও ব্যস্ততম সড়ক পথ হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার NH2, যাকে বলা হয় গ্রান্ড ট্রাঙ্ক রোড, কলকাতা টু দিল্লি, তাই তো? কলকাতা থেকে। নেক্সট কোশ্চেন 1.12-তে ভারতের করমুক্ত বন্দর হলো, অ্যান্সার হবে আমাদের কান্ডালা, গুজরাটে অবস্থিত। কিন্তু 1.13-তে কী আছে, কলকাতা পাতাল রেল চালু হয়, এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 24 অক্টোবর, ঠিক আছে, পাতাল রেল কিন্তু প্রথম কলকাতায় চালু হয়েছিল। পরের কোশ্চেন কিছু 1.14-এ ছত্রপতি শিবাজি বিমান বন্দর অবস্থিত, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার মুম্বাই। এবার আমি ঠিক বা ভুল যেটা আছে সেটা নির্ণয় করবো, যে কোনো 6টি। ফার্স্ট কোশ্চেন কেসে 2.11-এ কী বলেছে, মধ্য গতিতে নদী বদ্বীপ গঠন করে, অ্যান্সার হবে ভুল আছে কোশ্চেনটা, অ্যান্সার হবে নিম্ন গতিতে নদী বদ্বীপ গঠিত করে, তাই তো, বা গঠন করে। 2.12-তে মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান, এটা কী আছে, ঠিক আছে। 2.13-তে কী আছে, কী বলেছে, অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায় না, হ্রাস পায়। আরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায়, ঠিক আছে, অর্থাৎ এটা অশুদ্ধ, অর্থাৎ ভুল, আমি কেটে দিয়েছি, ওকে, তোমরা শুদ্ধ অশুদ্ধ লিখবে। 2.14-এ কী বলেছে, তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য, এটা শুদ্ধ। 2.15-এ কী আছে, ভারতের উত্তরতম বিন্দু ইন্দ্রাকল, এটা কী আছে, শুদ্ধ, অর্থাৎ আমি রাইট মেরেছি, ঠিক আছে। 2.16-এ কী আছে, ঠেসমূল চিরহরিত উদ্ভিদে দেখা যায়, এটা কী আছে, ভুল আছে। 2.17-এ কী আছে, আয়ুষ ধান হলো জায়দ শস্য, এটা কী আছে, শুদ্ধ, অর্থাৎ ঠিক। এবার আমি উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করব। ফার্স্ট কোশ্চেন কী আছে 2.21-এ গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন, এর অ্যান্সার হবে শূন্যস্থান হবে জি কে গিলবার্ট। 2.22-তে কী বলেছে, বালুকময় মরুভূমি সারাতে ড্যাশ নামে পরিচিত, অ্যান্সার হবে আর্ক, আর্ক। 2.23-তে কী আছে, ড্যাশ প্রণালী দ্বারা ভারত ও শ্রীলঙ্কা বিচ্ছিন্ন, অ্যান্সার হবে পক প্রণালী। 2.24-এ কী বলেছে, কৃষির সাথে উদ্ভিদ পালনকে ড্যাশ বলে, অ্যান্সার হবে হর্টিকালচার বা উদ্যান কৃষি। 2.25-এ কী বলেছে, ড্যাশ ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানা, অ্যান্সার হবে বানপুর কুলটি, ঠিক আছে, এটা হলো ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানা। 2.26-এ কী বলেছে, ড্যাশ রাজ্যে নারী পুরুষের অনুপাত সর্বাধিক, অ্যান্সার হবে কেরল রাজ্যে। 2.27-এ কী বলেছে, রেলওয়ের সংক্রান্ত গবেষণা কেন্দ্র ড্যাশ এ অবস্থিত, রেলওয়ে সংক্রান্ত গবেষণা কেন্দ্র খড়গপুরে অবস্থিত। এবার আমি 2.3 কোশ্চেন সলভ করাবো, একটি বা দুটি শব্দে উত্তর দাও। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলেছে 2.3-এ জলপ্রপাতের তলদেশের সৃষ্ট গর্তকে কী বলে, অ্যান্সার হবে প্রপাত কূপ।
2.32 তে কি বলেছে পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি এর অ্যানসার হবে সজনে ফিয়র্ড দন্ত সহকার বর্গের জনয়কা সজনে ফিয়র্ড পরের কোশ্চেন কি বলেছে 2.23 তে চলমান বালিয়াড়িকে কি বলে অ্যানসার হবে ধ্রিয়ান ধ্রিয়ান বলে 2.34 এ কি বলেছে কোন প্রকার মাটিতে গম চাষ ভালো হয় অ্যানসার হবে তোমরা তো জানো যে অম্লধর্মী মাটি ঠিক আছে এবং চার্ণজম মাটিও লিখতে পারো তোমরা এই মাটিতে কিন্তু গম চাষ ভালো হয় 2.35 এ কি বলেছে ভারতের রুড় বলা হয় তোমরা তো জানো যে ভারতের রুড় বলা হয় দুর্গাপুরকে 2.36 এ কি বলেছে কোন উদ্ভিদের পাতা অতি ক্ষুদ্র অ্যানসার হবে মরু উদ্ভিদের পাতা খুবই ক্ষুদ্র 2.37 এ কি বলেছে ভারতের কোন শহরের মেট্রো নামে পরিচিত অ্যানসার হবে বেঙ্গালুরু এবার আমি 2.4 এর কোশ্চেন সলভ করাবো বাম দিকের সাথে ডান দিকের মিলাও 2.41 অনেক কি আছে বেট অ্যানসার হবে চারের অ্যান্সার পাঞ্জাব 2.42 কি বলেছে শিব সমুদ্র অ্যানসার হবে তিনের অ্যান্সার কাবেরি 2.43 কি বলেছে সার্ক অ্যান্সার হবে একের অ্যান্সার ফ্রান্স 2.44 কি বলেছে সেলিনা অ্যান্সার হবে দুইয়ের অ্যান্সার অতিরিক্ত লবণাক্ত প্লায়া অতিরিক্ত লবণাক্ত প্লায়া ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে আমাদের ডিসক্রিপশন বক্সে 2022 সালের মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ এবং 2022 সালের মাধ্যমিককে যে টেস্ট পেপার দিয়েছে তার অঙ্ক সম্পূর্ণ সলভ করা আছে আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে সুস্থ থাকো ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো